দশ দাবির মধ্যে প্রথমে হচ্ছে আমরা 5,000 টাকা ন্যূনতম ভাতা চাইছি এবং শিক্ষকদের 300 টাকা চাইছি, এবং একই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থী যেন শিক্ষক প্রতিনিধি এবং ভাতা দুটোই পায় সেটা চাইছি। আমরা চাইছি চাকরিতে যে বিশেষ নীতিমালা কোটার কথা বলা হয়েছিল, বিশেষ নীতিমালার কথা বলা হয়েছিল সেটা যেন প্রমাণ করা হয়। আর চলতি বাজেটে আমরা বাংলাদেশ ব্যাংকে 130 টাকার একটা তহবিল চাইছি, যেখান থেকে প্রতিবন্ধী উদ্যোক্তারা লোন নিতে পারবেন। আমরা আরও চাইছি যে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার উন্নয়ন অধিদপ্তরের কথা ছিল, প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন অধিদপ্তর যেটা যেন বাস্তবায়ন করা হয় খুব দ্রুত। আমরা বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রণয়ন এবং 64 জেলায় সাধারণ বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষা যুক্ত করার সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু করতে দিচ্ছি, এবং আদালতেও যেন এই সেবা দেওয়া হয় সেটার কথা জানাচ্ছি। আর 6 নম্বর হচ্ছে শিক্ষা ও চাকরি নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতি লেখকের নীতিমালা আমরা চাইছি। নিরন্ন শ্রমজীবী মেহনতি প্রতিবন্ধী মানুষদের একটি বাড়ি একটি খামার আশ্রয় প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করার ব্যবস্থা করতে বলছি। অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী সহ গুরুতর প্রতিবন্ধী মানুষের জন্য স্বাস্থ্য ও কেয়ার বিভাগ থাকা চাইছি। প্রবেশগম্য কাঠামো গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অন্তর্বরণ করার কথা বলছি। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব করার কথা নিশ্চিত করার কথা বলছি। আর হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট চাইছি।